কলা গাছের পাতা কাটতে গেলে এ নিয়ে আসামি রেজাউলের সাথে তার কথা কাটাকাটি হয়। আসামি রেজাউল তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে নিহত ভিকটিম ফাতেমা বেগমকে লোহার রড দিয়ে আঘাত করে এবং তিনি অজ্ঞান হয়ে যান। চার দিন আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে বোন খুন হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার দিবাগত রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকার ভাড়া বাসা থেকে আত্মগোপনে থাকা ফাতেমা বেগম খুনের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব সেভেনের একটি টিম। এ বিষয়ে বিস্তারিত জানান র্যাব সেভেনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। গত 17ই মে চট্টগ্রামের আনোয়ারায় কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে বোন খুন হয়। তো এই ঘটনাটি ঘটার পরপরই তা আমাদের নজরে আসে, যেহেতু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো ঘটনা সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে নিহত ভিকটিম ফাতেমা বেগম তিনি মূলত তার পরিবারের সাথে তার বাবার বাড়িতে চট্টগ্রামে অবস্থান চট্টগ্রামে বসবাস করেন এবং একই বাড়িতে তার পাশাপাশি চাচাতো ভাই রেজাউল এবং তার পরিবার বসবাস করেন। কিন্তু দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং বিরোধ চলছিল। ঘটনার দিন আনুমানিক বিকাল 4:30 দিকে নিহত ফাতেমা বেগম তার গৃহস্থলী সংলগ্ন কলা গাছের পাতা কাটতে গেলে এ নিয়ে আসামি রেজাউলের সাথে তার কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের হাতাহাতিও হয়। হাতাহাতির এক পর্যায়ে আসামি রেজাউল তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে নিহত ভিকটিম ফাতেমা বেগমকে লোহার রড দিয়ে আঘাত করে এবং অন্যান্য পরিবারের সদস্যরা কাঠের বাতাম দিয়ে তাকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তো ঘটনার পরদিন অর্থাৎ 18ই মে ভিকটিমের ছোট ভাই চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং